কিভাবে ব্যাকআপ ফাইল ডিলিট করতে হয়, অর্থাৎ আমি আমার উইন্ডোজ কম্পিউটারের একটা ব্যাকআপ রেখেছিলাম এবং এই ব্যাকআপটি আমি ডিলিট করতে চাচ্ছি, তো কোথা থেকে এবং কিভাবে এটি ডিলিট করতে হয়, তো চলুন দেখি কিভাবে আমরা উইন্ডোজ ব্যাকআপ ফাইলটি ডিলিট করতে হয়। অর্থাৎ প্রিভিয়াসলি আমরা যে ব্যাকআপ রেখেছিলাম আমি এখন নতুন করে ব্যাকআপ রাখবো, তাই আগেরটা আমরা ডিলিট করতে চাচ্ছি। এরকম যদি কোনো ইস্যু আপনার সামনে এসে থাকে তো ভিডিওটি আপনার জন্য। তো ভিডিওটি শুরু করার পূর্বে বলে রাখি, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো চলুন দেখা যাক কিভাবে আমরা ফাইলটি ডিলিট করতে পারি। তো প্রথমে আমরা আমাদের দিস পিসিতে যাব এবং কোথায় আমাদের ব্যাকআপ ফাইলটি রাখা আছে, তো আমার এই যে ডিতে রাখা আছে, তো এখান থেকে আমরা এই যে আমার ব্যাকআপ ফাইলটা আমরা দেখতে পাচ্ছি, এটার পরে আমরা রাইট মাউস অথবা ডাবল ক্লিক করলে আমরা অপশনটি পেয়ে যাব। তো আমরা ডাবল ক্লিকই করি এবং এখান থেকে আমরা একদম 3 নম্বর যে মেনুটা আছে এই যে একদম লাস্টে যে ম্যানেজ স্পেস ইউজ বাই দিস ব্যাকআপ, এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমরা ক্লিক করলাম, এটি আমরা কেটে দিচ্ছি। তো এখান থেকে দেখুন আমাদের যে ব্যাকআপ ফাইলগুলো এখানে সেগুলো দেখাচ্ছে, তো আমরা এখান থেকে এই যে ভিউ ব্যাকআপ আমরা এখানে ক্লিক করব ব্যাকআপটা দেখার জন্য। এই হচ্ছে যে আমাদের টোটাল 3টা ব্যাকআপ আছে এখানে, আমরা এখান থেকে চাইলে সবগুলো ডিলিট করে ফেলতে পারি এবং ডিলিট করে আমরা নতুন করে ব্যাকআপ রাখতে পারি। তো আমি এখান থেকে ডিলিট করে দেখাচ্ছি, একটা ডিলিট করলেই তো আপনারা বুঝে যাবেন যে এভাবে ডিলিট করতে হয়। এই যে ডিলিটে ক্লিক করলাম, ইয়েস, এটি হচ্ছে 24 তারিখে রাখা হয়েছিল ডিসেম্বরে। আচ্ছা, এটি আমরা ক্লোজ করে দিলাম, তারপরে এটিও আমরা ডিলিট করে দিচ্ছি, আমার এটি আর প্রয়োজন নেই, আমি নতুন করে রাখবো, তাই ক্লোজ, এটি আমরা ক্লিক করলাম ডিলিট। এখানে বলতেছে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট অনলি ডাটা ফাইল ব্যাকআপ ফর দিস কম্পিউটার। তো এখানে লাস্টেরটা আমি ডিলিট করার সময় বলতেছে শুধু কি ডিলিট করবো নাকি আমি এখন আবার রান ব্যাকআপ নাও, এখনই আমি আবার ব্যাকআপ নেব, অর্থাৎ কারেন্টলি যে ব্যাকআপটা নিতে চাচ্ছি এটির কথা বলতেছে। তো যদি আপনি নতুন করে রাখেন তো এখানে মাঝখানের এই বাটনে আপনি ক্লিক করতে পারেন, আর যদি মনে করেন না আমি আপাতত ব্যাকআপ নিচ্ছে না আমি পরে রাখবো, সো এখানে ডিলেটে ক্লিক করতে পারেন। দ্যাটস ইট, এভাবে আমরা ব্যাকআপ ফাইলগুলো আমরা ডিলেট করে ফেলতে পারি, অর্থাৎ আমাদের স্পেস কমিয়ে ফেলার জন্য। তো এখানে আমরা এখন এই যে ড্রাইভে গেলে দেখতে পাবেন এই যে আমার কিন্তু এখানে যেমন 26.3 জিবি ফ্রি হয়েছে, অর্থাৎ এখানে আরও বুক ছিল এই আর কি, ব্যাকআপ ফাইল থেকে আমি ডিলেট করে ফেলেছি। তো আমি এখান থেকে চাইলে এটি কিন্তু ডিলেট করে দিতে পারি। হ্যাঁ, উইন্ডোজে যে 2টা ব্যাকআপ ফাইল ক্রিয়েট হয়েছিল তো আমরা এটি ডিলিট করে দিলাম। এভাবে আমরা ব্যাকআপ ফাইল ডিলিট করে ফেলতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।